হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপডেট নিয়ে হাজির হলাম। মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, সচিব মহোদয় আগামীকাল একটা সিদ্ধান্ত দিবেন আন্দোলন প্রায় 50% সফলতার দিকে। আগামীকাল প্রাইমারি শিক্ষা অধিদপ্তর মিরপুর 2-তে সকাল 9টায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান কেন্দ্রীয় কমিটির, পাশাপাশি সকল জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা। যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান। আজকের মতো প্রেস ক্লাবে কর্মসূচি স্থগিত। সবাই আগামীকাল অবশ্যই মিরপুর 2-তে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ নিশ্চিত করুন। এভাবে করতে পারলেই আগামীকাল আমাদের দাবি মেনে নিতে বাধ্য। সো আপনারা জানতেই পারছেন যে আসলে আন্দোলন কঠোর পর্যায়ে চলে যাইতেছে। যেহেতু মন্ত্রণালয়ের স্মারকলিপি দেওয়া হয়েছে, সচিব মহোদয় আগামীকাল একটা সিদ্ধান্ত নেবেন, আশা করি সিদ্ধান্তটা পজিটিভই আসবে। রেজাল্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত এইভাবে আন্দোলন চলতে থাকলে হয়তো একটা পজিটিভ দিক অবশ্যই আসতে পারে। যারা 58,000 বা 50,000 বা 45,000 এই প্রত্যাশী প্রাইমারি নিয়োগে, তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন। আজকে আমরা এই তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, আজকে আন্দোলনের বিশেষ বিশেষ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের প্রাথমিকের মানববন্ধনে সর্বশেষ ঢাকা সহ জেলার পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের শান্তিপূর্ণ মানববন্ধনের বিষয়ে মন্ত্রণালয় ও ডিপিএ অবগত হয়েছেন। তাই মন্ত্রণালয়ে আজকে আবার নতুন করে মিটিং শুরু হয়েছে। আগামীকাল নিয়োগ প্রত্যাশীদের পক্ষে প্রতিনিধি দল মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব স্যারের সাথে দেখা করতে যাবেন। ডেইলি স্টার যে নিউজ করেছে আজকে, সেটা একজনের মতামতের ভিত্তিতে আগামীকাল আবারও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে সকাল 9টা থেকে স্থান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2, এবং সবাইকে নিজ নিজ জেলা শিক্ষা অফিসের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করতে বলা হয়েছে। আহ্বানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীগণ। আর আপনাদের সামনে আজকে বিভিন্ন যে বাংলাদেশের যে অনেক জায়গায় যে মানববন্ধন হয়েছে, সে তার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। রংপুর থেকে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদ সংখ্যা বৃদ্ধি করে নিয়োগের দাবি আমার ফল প্রার্থীরা। এখানে রংপুরে এরা আজকে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, এবং আমরা পরবর্তীতে বিভিন্ন জেলা আন্দোলন তুলে ধরতেছি আপনাদের সামনে। ঢাকা গুলিস্তানে আব্দুল গনি সড়কের পাশে গুগল লোকেশনের মাধ্যমেও আসতে পারবেন। আজকে 22/11/2022 সময় সকাল 9টা সর্বস্ব উপস্থিতি কামনা করছি। এখানে আজকে মানববন্ধন হয়েছে, এবং সরকারি শিক্ষক পদে নিয়োগের জটিলতা নিরসনের দাবিতে দিনাজপুরেও মানববন্ধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরেও আজকে মানববন্ধন হয়েছে মোটামুটিভাবে, এবং দিনাজপুরে একটা পত্রিকা এটা প্রকাশ করেছে, আমার বার্তা একটা পত্রিকা প্রকাশ করেছে, এবং দাবির মধ্যে একটাই, শূন্য পদে নিয়োগ চাই, স্থান 0 পয়েন্ট, রাজশাহী। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে মোটামুটিভাবে এই দাবি আদায়ের জন্য মানববন্ধন হয়েছে। আমরা আরও বিভিন্ন জেলার দেখানোর চেষ্টা করতেছি। নেত্রকোনা জেলা থেকে শূন্য পদের বিপরীত সর্বোচ্চ সংখ্যক পদের সংখ্যা বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নেত্রকোনা মানববন্ধন হয়েছে, তাছাড়াও এবং আরও বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। সবাই শেয়ার করে ছড়িয়ে দিন আজকের আপডেট। মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, সচিব মহোদয় আগামীকাল একটা সিদ্ধান্ত নেবেন আন্দোলন প্রায় 50% সফলতার দিকে। আগামীকাল প্রাইমারি শিক্ষা অধিদপ্তর মিরপুর 2-তে সকাল 9টায় উপস্থিত হওয়ার আহ্বান কেন্দ্রীয় কমিটির, পাশাপাশি সকল জেলা একযোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা পালনের ঘোষণা। যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান। আজকের মতো প্রেস ক্লাবে কর্মসূচি স্থগিত। সবাই আগামীকাল অবশ্যই মিরপুর 2-তে শান্তিপূর্ণ মানববন্ধন অংশগ্রহণ করবেন। এভাবে করতে পারলে আগামীকাল আমাদের দাবি মেনে নিতে বাধ্য। সো আপনারা যারা এই ঢাকা শহরের মধ্যে অবস্থান করতেছেন, তারা অবশ্যই
এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন, এবং যারা বিভিন্ন জেলায় যারা চাকরি প্রত্যাশী, যারা 58,000 প্রায় 58,050 প্লাসের মতন যারা আশা করেন প্রত্যাশা, তারা অবশ্যই ধার যে অবস্থান আছে সে অবস্থান থেকে মানববন্ধন করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।